শুরুতেই সংবাদ শিরোনাম, এবার বোরকা পরে কাবুলে তালিবানের সমর্থনে নারীদের বিশাল সমাবেশ, ব্রিটেনেও 9/11 এর মতো ভয়াবহ হামলা হতে পারে, সতর্ক করল ব্রিটিশ গোয়েন্দা সংস্থা। খেলতে পারবেন আফগান নারীরাও, ইঙ্গিত আফগান ক্রিকেট বোর্ডের। হালকা বৃষ্টিতেই ডুবে গেল দিল্লির বিমানবন্দর। বাড়ি বাড়ি গিয়ে বিক্ষোভকারীদের খুঁজে বের করছে তালিবান, বলছে জাতিসংঘ। মিয়ানমারে গণ প্রতিরক্ষা যুদ্ধের ডাকের পর সংঘর্ষে 20 সেনা নিহত। সৌদি আরব থেকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র, ভয়াবহ বিপদে পড়ল সৌদি আরব। এবার বিস্তারিত, পরনে পা থেকে মাথা পর্যন্ত ঢাকা কালো বোরকা, চোখ ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না তাদের, হাতে তালিবানের পতাকা। এভাবেই তালিবানের সমর্থনে আফগানিস্তানের রাজধানী কাবুলে শনিবার সমাবেশ করেছেন 300+ নারী। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, তালিবানের সমর্থনে এসব নারী কাবুলের শহীদ রাব্বানি এডুকেশন ইউনিভার্সিটির লেকচার থিয়েটারে আয়োজিত ওই সমাবেশে অংশ নেন। সমাবেশে নারীরা পশ্চিমাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে ইসলামপন্থীদের নীতির প্রতি সমর্থন প্রকাশ করেন। আপাত মস্ত কালো বোরকায় ঢাকা প্রথম বক্তা এ সময় বলেন, আমরা সেই নারীদের বিরুদ্ধে যারা রাস্তায় বিক্ষোভ করে বলছে তারা নারীদের প্রতিনিধি। বিগত সরকার নারীদের অপব্যবহার করছিল, অভিযোগ করে তিনি বলেন, এটা কি বিগত সরকারকে পছন্দ করার স্বাধীনতা? না, এটা সেই স্বাধীনতা নয়। ওই সরকার নারীদের অপব্যবহার করছিল, তারা শুধু সৌন্দর্যের ভিত্তিতে নারীদের নিয়োগ দিয়েছিল। এ ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয়ে পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক পরিচালক দাউদ হাক্কানি জানান, নারীরা এই সমাবেশের আয়োজন করে, কর্তৃপক্ষের কাছে অনুমতি চাইলে তাদের অনুমতি দেওয়া হয়। 2001 সালের 11 সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রে ঘটেছিল এক ভয়াবহ সন্ত্রাসী হামলা। সেদিন আল কায়দার সন্ত্রাসীরা 4টি বিমান ছিনতাই করে, 2টি বিমান দিয়ে আঘাত করা হয় নিউইয়র্কের বিশ্ব বাণিজ্য কেন্দ্রের টুইন টাওয়ারে, 1টি আঘাত করে ওয়াশিংটনের পেন্টাগনে, আর 1টি বিধ্বস্ত হয় 1টি ফাঁকা মাঠে। মার্কিন যুক্তরাষ্ট্রে সংঘটিত সবচেয়ে বড় এই সন্ত্রাসী হামলায় নিহত হয় প্রায় 3000 মানুষ। এই হামলা ছিল শতাব্দীর অন্যতম সবচেয়ে ভয়াবহ একটি হামলা। শুধু আমেরিকানদের জন্যই নয়, গোটা বিশ্ব চমকে গিয়েছিল ঘটনার ভয়াবহতায়। এবার 9/11 এর মতো ভয়াবহ হামলা ব্রিটেনেও হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ব্রিটিশ গোয়েন্দা সংস্থা MI5 এর প্রধান ক্যান ম্যাককালাম, খবর ডেইলি মেইলের। গত 4 বছরে অন্তত 31টি সন্ত্রাসী হামলা ব্যর্থ করার দাবি জানিয়ে তিনি বলেছেন, আফগানিস্তানের তালিবানদের বিজয় তার দেশের চরমপন্থীদের উৎসাহিত করছে। মহামারীর মধ্যেও 6টি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে বলে জানান তিনি। এছাড়া সম্প্রতি এ ধরনের 2টি হামলার পরিকল্পনাও নস্যাৎ করার কথা উল্লেখ করেন ক্যান ম্যাককালাম। আফগানিস্তানের ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান আজিজুল্লাহ ফজলি ইঙ্গিত দিয়েছেন যে নারীদের ক্রিকেট খেলার অনুমতি দেওয়া হতে পারে। অস্ট্রেলিয়ার একটি প্রচার মাধ্যমের কাছে এই দাবি করেছেন তিনি। এর আগে তালিবান দেশটির ক্ষমতা গ্রহণের পর নারীরা আর কোনো ধরনের খেলাধুলায় অংশ নিতে পারবেন না বলে জানানো হয়। মাত্র কয়েকদিন আগে এক কর্মকর্তা জানান, তালিবান সরকারের অধীনে নারীদের জন্য খেলাধুলা বিশেষ করে ক্রিকেট নিষিদ্ধ করা হবে, এমনকি জাতীয় নারী ক্রিকেট দলকেও নিষিদ্ধ করা হবে বলে জানান তিনি। তালিবানের কালচারাল কমিশনের ডেপুটি প্রধান আহমদুল্লাহ ওয়াইসিকে বলেন, নারীদের খেলাধুলার কোনো প্রয়োজনীয়তা নেই, নারীদের ক্রিকেট খেলার কোনো অনুমোদন দেওয়া হবে না, তাদের ক্রিকেট খেলা উচিত নয়, কারণ ক্রিকেটের মতো খেলাধুলায় নারীদের শরীর ও মুখমণ্ডল ঢেকে রাখা সম্ভব নয়। ইসলাম নারীদের এ ধরনের খেলাধুলায় অনুমোদন দেয় না। কিন্তু এবার ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নারীদের ক্রিকেট খেলার বিষয়ে বলেন, এটা কিভাবে খুব দ্রুত সম্ভব করা যায় তা নিয়ে কাজ করছে পরিচালনা পর্ষদ। তিনি জানিয়েছেন, নারীদের 25 সদস্যের দলটি আফগানিস্তানেই থাকছে, তারা দেশ ছেড়ে যাচ্ছেন না। শুক্রবার রাতে SBS রেডিও পাস্তোকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমরা কিভাবে আমাদের নারীদের ক্রিকেট খেলার অনুমতি দেব সে বিষয়ে আমাদের স্পষ্ট অবস্থান আপনাদের জানাব। তিনি বলেন, খুব শীঘ্রই আমরা আপনাদের সুখবর দেব। আহমদুল্লাহ ওয়াইসিকের বক্তব্যের সঙ্গে ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানের বক্তব্য সাংঘর্ষিক, কারণ এর আগে ওই একই চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারেই তিনি জানিয়েছিলেন নারীদের খেলাধুলা করার প্রয়োজন নেই। ভারতের রাজধানী নয়াদিল্লিতে ভারী বর্ষণের ফলে পানিতে ডুবে গেল ইন্দিরা গান্ধী বিমানবন্দরের কিছু অংশ।
ভারী বর্ষণের কারণে ইতোমধ্যে শহরে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। গতকাল শুক্রবার 1000 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়, যা 46 বছরের মধ্যে সর্বোচ্চ রেকর্ড। ANI এর শেয়ার করা এক ভিডিওতে দেখা যায় বিমানবন্দরের রানওয়ে পানিতে তলিয়ে গেছে। বিমানবন্দর কর্তৃপক্ষ এক টুইটে জানায়, আকস্মিক ভারী বৃষ্টির কারণে বিমানবন্দরে পানি জমে যায়। আমাদের কর্মীরা দ্রুত এ সমস্যার সমাধান করেছেন। ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে, দিল্লি ও এর আশেপাশের এলাকায় বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। তালেবান বিরোধীদের বিক্ষোভ আফগানিস্তানে অব্যাহত। এর মধ্যে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কর্মকর্তার বরাতে দি গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, বিক্ষোভে তালেবান যোদ্ধাদের হাতে 4 জন বিক্ষোভকারী নিহত হয়েছেন। শুক্রবার জেনেভায় এক সংবাদ সম্মেলনে জাতিসংঘের মুখপাত্র রাভিনা সামস দাসানি বলেন, বিক্ষোভে অংশগ্রহণকারীদের বাড়ি বাড়ি গিয়ে খুঁজে বের করা হচ্ছে। বিক্ষোভ বাড়লেও গত বুধবার তালেবান সব অনুমোদিত বিক্ষোভের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে এবং বৃহস্পতিবার তারা কাবুলে টেলি যোগাযোগ সংস্থাগুলোকে মোবাইল ইন্টারনেট বন্ধের নির্দেশনাও দেয়। বিক্ষোভ চলাকালে এক তরুণ সহ অন্তত 4 জনের মৃত্যুর কথা জানান এই কর্মকর্তা। যারা বিক্ষোভের সংবাদ কভার করেছেন সেসব সাংবাদিকদের ধরপাকড় ও নির্যাতনের অভিযোগ ওঠার নিন্দা জানিয়ে তিনি বলেন, তালিবানরা সাংবাদিকদের হুমকি দিচ্ছে। মিয়ানমারের সামরিক অভ্যুত্থান বিরোধী ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট বা NEUG ক্ষমতা দখলকারীদের বিরুদ্ধে গণ প্রতিরক্ষা যুদ্ধের ঘোষণা দেওয়ার পর এটি সবচেয়ে বড় সংঘর্ষের ঘটনা। NEUG সেখানে ছায়া সরকারের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। বিভিন্ন সূত্র জানিয়েছে, মিয়ানমারের মগওয়ে অঞ্চলের মিন্থর এলাকায় গত বৃহস্পতিবার থেকে ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্টের সদস্যদের সঙ্গে সামরিক বাহিনীর সদস্যদের সংঘর্ষ শুরু হয় এবং পরদিন শুক্রবারও তা চলে। মিন্থর এলাকার 42 বছর বয়সী একজন বাসিন্দা বলেছেন, সামরিক বাহিনী গোলা ছুড়েছে, আমাদের গ্রামের অনেকগুলো বাড়ি পুড়ে গেছে, তার নিজের 17 বছরের সন্তানও নিহত হয়েছেন বলে জানান তিনি। সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত মিয়ানমার সরকারের সংসদ সদস্যদের নিয়ে NEUG-র ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দুয়া লাশি গত মঙ্গলবার ফেসবুকে পোস্ট করা ভিডিও বার্তায় সামরিক জান্তার বিরুদ্ধে গণ প্রতিরক্ষা যুদ্ধের ঘোষণা দেন। এতে তিনি সামরিক বাহিনী ও সরকারের কর্মকর্তাদের NEUG-র পক্ষ নেয়ার আহ্বান জানান। মিয়ানমারের জেনারেল মিন অং হুলাইং এর নেতৃত্বে গত 1 ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে নির্বাচিত সরকারের পতন হয়। সৌদি আরব থেকে অধিকাংশ উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ও প্যাট্রিয়ট ব্যাটারি সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। সৌদি আরবে ক্রমাগতভাবে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিমান হামলার মধ্যেই সম্প্রতি এই পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র। উপসাগরীয় আরব দেশগুলো যখন আফগানিস্তান থেকে মার্কিন সৈন্যদের প্রত্যাহার নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছে, তারই মধ্যে রিয়াদের বাইরে প্রিন্স সুলতান বিমান ঘাঁটি থেকে এসব প্রতিরক্ষা ব্যবস্থা সরিয়ে নেওয়া হলো। ইরানের হুমকির মুখে আরব উপদ্বীপের দেশগুলোতে এখনও হাজার হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে। আরব উপসাগরীয় দেশগুলো যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে, কারণ এসব দেশের সামরিক বাহিনীর এশিয়ার দেশগুলোতে হুমকির মুখে পড়েছে। এসব হুমকি মোকাবেলায় তাদের ক্ষেপণাস্ত্র পরিরক্ষা ব্যবস্থা দরকার। বিশ্বশক্তির সঙ্গে ইরানের পরমাণু চুক্তি ব্যর্থ হওয়ায় ওই অঞ্চলে এমনিতে উত্তেজনা বিরাজ করছে। এসবের মধ্যেই সৌদি থেকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরিয়ে দিল যুক্তরাষ্ট্র। সৌদি আরবের তরফ থেকেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক শক্তিশালী, দীর্ঘস্থায়ী এবং ঐতিহাসিক। ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরিয়ে নেওয়ার বিষয়টি উল্লেখ করে বিবৃতিতে বলা হয়েছে, সৌদি সামরিক বাহিনী নিজেদের ভূমি, জল সীমা, আকাশ সীমা আর জনগণের প্রতিরক্ষা দিতে সক্ষম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।